হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আমাদের বাসায় বার্থডের প্রিপারেশন চলছে আমার বার্থডে আর এখানে কাজকর্ম চলতেছে আর আমরা এখানে টিভিতে আমার কক্সবাজারের ব্লগ দেখছি যদি কক্সবাজারের ব্লগ না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন বার্থডে প্রিপারেশন শুরু হয়ে গেছে এটা আমাদের বুয়া আর উনি এখন মশলা বাড়ছে এখন আদা বাটতেছে তো রাতের বেলায় সব বাটাবাটি কমপ্লিট করা হচ্ছে কারণ না হয়তো কালকে টাইম পাওয়া যাবে না তো এই যে আম্মু বসে আছে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি ও আম্মু আপনাদের সবাইকে হাই দিয়েছে তো এখন রাত আটটা বাজে এখন থেকে আমাদের সব প্রিপারেশন শুরু হচ্ছে তো আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি অনেক মজা হইতেছে এখানে আমাদের মাংস ম্যারিনেট করা হয়ে গেছে আর এই রেসিপিটি এখানে বিরিয়ানি রান্না করা হবে আর বিরিয়ানির রেসিপিটি আমি আলাদাভাবে আপলোড দিব যাতে আমার ভিডিওটি বড় না হয় আর আপনাদের বোরিংও না লাগে তো এখন এটাকে ওভারনাইট রাখা হবে আর আপনার সাথে দেখা হচ্ছে কালকে সকালে বাকি প্রস্তুতি আপনাদেরকে দেখাবো এই যে আমার বান্ধবী এখন ঘর সাজানো নিয়ে বিজি तुम वो साजना अंगना फूल खिलेंगे बरसेगा से बरसेगा से झूम झूम के दूध ऐसे मिलेंगे आओगे जब এটা হচ্ছে আমার ফ্রেন্ড তোফা আর ওর কণ্ঠে আমরা গানটা শুনলাম ওর কণ্ঠ অনেক সুন্দর যদি ও চর্চা করে না চর্চা করলে মার্শাল্লাহ অনেক সুন্দর হইতো যাই হোক তো আমরা এখন আমাদের বারান্দায় বসে রাত প্রায় একটা বাজে আমরা তিন ফ্রেন্ড আজকে একসাথে আছি এবং আমরা অনেক মজা করছি তো এইভাবে কেটে গেল আমার বার্থডের তিনটা। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমি নিত্য নতুন যখনই কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ